হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, টুকুর পরিবারে স্বাগত। তো আজকে আমি ভিডিওটা শুরু করলাম সকালবেলায় ছাদে, তো ওঠা হয়েছে অনেকক্ষণ, আর ছেলে স্কুলে চলে গেছে, আর আজকে পিসি আমার বাপের বাড়ি যাবে, তো আজকে ছাদ থেকেই ভিডিওটাকে শুরু করলাম আমি। তো তোমরা সবাই ভালো আছো? আর এই যে সকালে রোদ উঠে গেছে আর আমি ছাদে জামার সব মিলে দিয়েছি, আর মানে কাচা টাচা সব হয়ে গেছে, এরপর নিচে যাবো, কেননা পিসি রেডি হবে, পিসি চাটা খেয়ে নিয়েছে, এরপর শাড়ি পরে পিসি বাপের বাড়িতে আমার যাবে। তো পিসি আমাকে ডাকতে এসেছিলো যে চল নিচে চল, আমি এরপর শাড়ি পরে রেডি হব। মানে বেশ ঠিক আছে চলো। তো একটু খারাপ লাগছে, পিসি দুদিন এসেছিলো, যাই হোক একটু গল্প গুজব হলো, একটু কথা হলো, তো পিসি আজকে বাড়ি চলে যাবে, কী করবো, বাড়িতে যেতেই হবে। তো মানে ও শ্বশুর বাড়ি যাবে না, ও আমাদের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, ওরও বাপের বাড়ি। আর এখানে দেখলাম যে যে রাস্তাতে মাছ টাছ নিয়ে যাচ্ছে, ছোটো মাছ। আর আমার বাবু সত্যি ওই ছোটো ছোটো মাছগুলো বেশ খেতে একটু ভালোই লাগে। তো আর আমি আমার বরকে বলে আসলাম, যদি দেখতে পাও তো ছোটো মাছ নেবে। আর রোজই মাছ হচ্ছে, কাল বড় মাছ হয়েছে, তার আগের দিন ছোটো মাছ, বড় মাছ দুই হয়েছে, আজকেও বললাম যে একটু মাছ নেবে। তো দেখি কী করেছে, নিয়েছে নাকি। তো চলো নিচে যাওয়া যাক। তো এই যে আমি ছাদ থেকে নেমে নিচে যাচ্ছি, তো দেখি পিসি কি করছে। এই যে বালতিটা রেখে দিই, বালতিটা রেখে দিলাম। তো চলো দেখি পিসি বেরিয়ে গেছে। পিসি তুমি রেডি হয়ে বসে আছো নাকি? আমি সবজি টবজি কেটে রান্না চাপিয়ে দিয়েছি। তো রান্না সবজি কাটার সময় আর ভিডিওটা করা হলো না, আজ এখনো ভাত চাপানো হয়নি, একটু পরে ভাতটা চাপাবো। আর নিজেরা তা সবজিটা চাপিয়ে দিয়েছি, আজ আমাবস্যা পুজো, তো শাশুড়ি আজ ভাত খাবে না, আজ নিরামিষই রান্না ও হবে। কিন্তু মাছ একটু, কাল অনেকটা মাছ ছিল, তা আজ একটু মাছ রেখে দিয়েছি, একটু মাছ হবে। আর কালকে প্রায় 1 কিলো মতো মাছ, বড় মাছ নেওয়া হয়েছে, আর ছোট মাছও প্রায় অনেকটাই নেওয়া হয়েছে, তো অনেকটাই মাছ আছে। আজকে আমরা মাছ খাবো, শাশুড়ি আর ভাত টাত কিচ্ছু খাবে না আমাবস্যা পুজো বলে। তো চলো আবার রান্না করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার রান্না টান্না হয়ে গেছে, আমি উপরে চলে এসেছি, আর উপরে শোকেসগুলো একটু পরিষ্কার করব, কেননা ওগুলো খুব নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে, ধুলো বসেছে, সেদিনকে করেছিলাম, তো আজকে আর একবার এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। রাস্তা বললাম না, রাস্তার ধারে দেখুন জানলা কিন্তু খোলা আছে, তো ওই ধুলোগুলো সব এর মধ্যে ঢুকছে, তো শোকেসটা আমার পুরো ওল্ড হল হয়ে আছে। আমি এগুলো একটু পরিষ্কার করে নিয়ে নিয়ে তারপর একটু স্নান করে ছেলে স্কুল থেকে আসবে, তারপর ওকে স্নান টান করাবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো একটা নিয়ে আসি, ওটাকে পরিষ্কার করি। আর পাখিগুলোকে যেখানটায় খাবার দিয়ে হয় এত নোংরা করে, ওইখানটাতে পুরো নোংরায় ভর্তি করে দিয়েছে। নিষ্ঠাতে একটা চটের বস্তাকে পেতে রেখেছি, তার সত্ত্বেও মানে প্রচুর নোংরা করে দেয় এগুলো, আর ওই বস্তাটাকে পুরো টুকরো টুকরো করে কেটে দিয়েছে, তো কী করবো। তো এরপর বলেছি ওই পাখিগুলোর জন্য একটা ওই টিনের পাতকে কেটে নিয়ে এসে, মানে ওর মাপ করে কেটে নিয়ে এসে ওটার মধ্যে লাগাতে, কেন না তাহলে কি জল দিলে ধুয়ে দিলে চলে যাবে। আর এটাকে যত বা দুটো দিয়েছি দুটোই কেটে দিয়েছে, আর শানটাতে রাখলে দেখছি যে শানটাও নোংরা হবে, জল পড়বে, তো ওই জন্য ওই বস্তাটাই দিয়েছি। আর বস্তাটা প্রায় রোদে নামিয়ে দিই, কেননা জলটা মুখে করে উল্টে দেয়, ফেলে দেয়, তো ওই জন্য ওটাকে রেখে দিই। নিয়ে তো
দেখি পাখি পড়িয়েটাকে খাঁচাটাকে একটু পরিষ্কার করতে হবে, আর এই শোকেসটা একটু মুছে নিই। আর শোকেসে কি নোংরা বসেছে প্রচণ্ড, আর আমার কি চুল উঠছে, বাপরে চুল উঠা, তো তা তো হেনা করলাম, তো চুলটা দেখছি এখনও উঠেই যাচ্ছে, প্রচুর চুল উঠছে। তো এটাকে একটু ভালো করে পরিষ্কার, এটা শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু এগুলো মুছে দিচ্ছি, কেননা ভিজে ন্যাকড়া দেবো না, ভিজে ন্যাকড়া দিলে এটা নষ্ট হয়ে যাবে। এই শোকেস আলমারিটা আমার বাবা দিয়েছে আমার বিয়ের সময়তে, আমার বাবা এটা দিয়েছে, এই দুটো দিয়েছে, খাট দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। তাই যা, এটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কালারগুলো খুব নষ্ট হয়ে গেছে। আর এই যে ছেলে এই নেলপালিশ লাগিয়ে দিয়েছে, নেলপালিশের এইগুলো এখানটাতেই থাকে, তো আমরা এগুলোকে টেনে নিয়ে ফেলে সব ওল ঢাল করে দিয়েছে। তো শোকেসের জিনিসগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে, কেননা এগুলোও খুব নোংরা হয়েছে, ভেতরটাও অনেকদিন পরিষ্কার করা হয়নি, করবো ভাবছিলাম, তো দেখলাম যে রান্নাটা হয়ে গেছে, তাই এগুলো একটু পরিষ্কার করে দিই। আমার বাবু সেরকম ভালো কিছু যে বিশাল কিছু জিনিস রাখার জিনিস আর জায়গা আছে বা অনেক কিছু জিনিস আছে সেটা নয়, মোটামুটি যাই হোক আছে, তো পেরিয়ে যায়। এই শোকেসটাও কিন্তু খুব সুন্দর, এইখানটাতে এইরকম ছিল, তিনটে ছিল, তো এগুলো আমি ছেলেটা খুলে দিচ্ছিল, তারপরে নিয়ে খেলছিল একবার দুবার, ওটাতে একটু লম্বা লম্বা এরকম রাউন্ডের মতো ছিল বলে ছেলে দুবার মানে খেলছে, মাথাটা ঠোকা গেছে এখানটাতে বসে আছে, তো ওটাকে আমি খুলে দিয়েছি, খুলে রেখে দিয়েছি, আমি কেন ওটা রাখবো না, ছেলে যদি লেগে যায় বা ওগুলোকে নিয়ে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে, খুলে নিয়ে যাচ্ছে, খেলছে, ওই জন্য এই তিনটে আমি সব খুলে রেখে দিয়েছি। আর এগুলো কিন্তু এক চোটে যাওয়ার দাগ না, এগুলো শুধু নেলপালিশের দাগ, আমার ছেলে নেলপালিশের দাগ লাগিয়েছে, স্টিকার ছিটিয়েছে, সব ভর্তি করে দিয়েছে এখানটাতে। তো এই শোকেসের ভেতরটাও দেখছি যে খুব ধুলো বসেছে, তো সামনে সামনে একটু পরিষ্কার করে নিচ্ছি, আবার একদিন সব এই পেপারগুলোকে তুলে পরিষ্কার করতে হবে, তো সামনেটাই একটু পরিষ্কার করি, যতটা পরিষ্কার হয় তারপর চান করবো, সকালে তো একবার চান তো হয়ই, তো তারপর আবার একবার চান করবো। এগুলো সব চারদিকে ওল ঢাল, মানে সব চারদিকে হয়ে যাবে। আর এটাতে এই বক্সটাতে এই টুকিটাকি কানের হার, চুড়ি, এই ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো কানের রেখেছি, মানে হয়তো এই কানেরটা খুলে এটা পরে নিলাম, কেটা খুলে ওটা পরে নিলাম, এরকমটাই হয়। তাই যা, এগুলো সব ঠিকঠাক করে রাখি, আমার ছেলের বরের সবারই জিনিস এটার মধ্যেই থাকে, এখানটাতেই রেখে দিই ভালো করে। আমি এখন রাখছি, আবার ছেলে এসে আমার এগুলো সব চারিদিকে করে দেবে, তো তবু ওই পরিষ্কার করে রাখছি যতটা থাকে, কেন না ও তো আবার এসে সব বোলঢাল করে দেবে। এই যে এগুলো রাখি পরিষ্কার করে, আর এই ক্লিপের চিরুনিগুলো সেদিনে পরিষ্কার করেছি, তো এই চিরুনিটা একটু কেমন লাল লাল হয়ে গেছে, এটাও ছেলেটা নেলপালিশ লাগিয়েছে, পুরো চিরুনিটাই তো এই যে নেলপালিশ দাগ লাগিয়েছে, সাদা সাদা নেলপালিশগুলো এটা তো লাগিয়েছে, আর এটা পরিষ্কারই আছে। এই যে এখানে ক্লিপের খাঁচিটা, এই যে ক্লিপগুলো সব এখানে, ক্লিপ ক্লেচা সবই আছে এখানটাতে, ফুল কাটার এটার মধ্যে রেখে দিয়েছি। আর এটা আমার খুব প্রয়োজনীয় জিনিস, এত মাথা ব্যথা, যেদিনকে মাথা ব্যথা হয় সেদিনকে আমার খুব কষ্ট হয়, মানে কি বলবো, আমি আর সেদিনে উঠতে পারি না, মাথা ব্যথা, বমি, প্রচণ্ড মানে মাইগ্রেনের পেন হয় আমার, তো এই জন্যে এই অমিতাঞ্জন আর ভিক্স এটা আমার মানে সবসময়তেই আমার কাছেই থাকে বলতে হবে। এটা রেখে দিই এখানে, আর এই যে আমাদের বিয়ের ফটো, আমি আর আমার বর, আর এটাতে আছে আমার বর, ছেলে আর আমি, এই যে এখানটাতে ফটো ফ্রেমটাতে সিঁদুর কৌটো, এই যে ছোট্ট রূপোর সিঁদুর কৌটো, এটার মধ্যেই আমি সিঁদুরটা রাখি। আর এখানে একটা ফটো আছে, ওই 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 জায়গাটাতে, ওই যে কৃষ্ণ রাধাকৃষ্ণর পাশটাতে, ওটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো চলো আমি দেখাচ্ছি যতটা সম্ভব, ঠিক আছে এটা দেখা যাচ্ছে না, আমি যে রাধাকৃষ্ণ রয়েছে রাধাকৃষ্ণর পাশেই একটা, ওই যে ওই দিকে একটা ফটো রয়েছে রাধাকৃষ্ণর পাশে, তো ওই ফটোটা আমার ভাই, আমি, আমার বর, আমার ছেলে, এটাতে আছে একটা বিয়ের আগে,
তুলেছিলাম, আর ওটা বাবায়ের ভুজনোর সময়তে, আর তারপর এটা একটা বেড়াতে গেছিলাম আমাদের বাড়িতে সবাই, বাপের বাড়িতে সবাই, ওটার একটা আছে, আর ওখানে ছেলে আমার পার্কে বেড়াতে গেছিলো ওই একটা আছে। তো আমি যেদিন ঘর পরিষ্কার করবো সেদিন আমি ওটাকে নামিয়ে তোমাদেরকে সবাইকে ভালো করে দেখাবো যে ওটার ফটোগুলো কী। আর একদিন রোদে শাড়িগুলো, ভাদ্র মাসে আমি জানি যে সবাই বলে ভাদ্র মাসে নতুন মানে আলমারি সব জিনিসপত্র নাকি রোদে দিতে হয়, তো সেটা আমি একদিন করব। আলমারিগুলো, আলমারিতে যত শাড়ি সব জিনিসপত্র আছে, চুড়িদার টুড়িদার সব, ওগুলো একদিন আমি সব রোদে দেবো, কিন্তু কবে দেবো সেটা বলতে পারছি না, যেদিনকে সময় হবে সেদিনকে এটা দেবো, দিতে হবে, দেখছি সবাই দিচ্ছে কিন্তু আমার এখনও দেওয়া হয়নি, তো আমি একদিন দিয়ে দেবো তোদের। কাজে নিয়ে ব্যস্ত থাকি তো আর দেওয়া হয় না, তো তার মধ্যেই একদিন দিতে হবে। চলো যাই হোক, এই সামনে সামনে একটু করে পরিষ্কার করে দিলাম, এটা মাঝে মধ্যে পরিষ্কার করতে পারলে ভালো হয়, কিন্তু পরিষ্কার করাটা হয় না। এই যে এটাতে একটু ছেড়ে দিলাম, এটা পরিষ্কার করা রোজ হয় না, তো যতটা সম্ভব হয় ততটাই করি। আর এই যে এরপর একটু ঝাড়টা দিই নি ওপরে, আর আমাদের কাজের দিদি ওপরে ওঠে না, ও নিচেই কাজ করে, নিচেই কাজ করে চলে যায়। এই যে ঝাড়টাটা নিয়ে নিই এখানটাতে, আর দিয়ে এরপর ঝাড় মুছে নিই, তারপর আমি আবার চান টান করে ছেলেকে বললাম না খাবো, তো ঠিক আছে চলো আবার তারপর দেখা হচ্ছে। বাবা এটি কি করছো বাবা? বাবা এটা কে বানিয়ে দিয়েছে? কি প্লেন নাকি? ও তোমার পায়ে মশা কামড়াচ্ছে নাকি সোনা? আজকে ফুটবল খেলো নি তুমি বাবাই? বাবাই খেলছে আর আমি এই যে বসে রয়েছি বিকালে। আর আজকে কিন্তু যাই হোক বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি, তো আজ খুব গরম রেখেছে, এই যে আমি এখানে বিকালে দাঁড়িয়ে রয়েছি। আর এরপর একটু সন্ধে হলে তারপর সন্ধে টন্ধে দিয়ে ভাত টাত চাপাবো, আর রান্না টান্না হবে, তো এখানে সব দাঁড়িয়ে রয়েছি। এই যে সেদিনকে যে জবা গাছটা দেখিয়েছিলাম, এই জবা গাছটা এখানে আর দুটো কড়ি রয়েছে, আরও ফুল ফুটবে এই গাছটাতে। এই বাড়িটাতে এত মশা রয়েছে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর ছেলে এই যে খেলছে, ও কাগজের প্লেন বানাচ্ছে, ও পাপাকে বলছে তুমি বানিয়ে দাও, নিয়ে ওই যে কাগজের প্লেন বানিয়ে খেলছে, আর ফুটবল নিয়ে খেলেনি, ও যেদিন যেটা বায়না। কি হলো কাঞ্চু কি জন্যে? ভালো করে বানিয়ে দাও তো। ঠিক আছে ভালো করে বানিয়ে দাও, ও ভালো করে বানিয়ে দাও তো, দেখি আমি ওকে প্লেনটা, ও পাপা ভালো করে বানাতে পারছে না, আমি ভালো করে বানিয়ে দিই, বেশ আমি বানিয়ে দিচ্ছি চলে এসো। তো এই যে সন্ধে হয়ে গেছে, আমি ছেলে পড়তে বসে গেছে, আর ওকে আজকে একটু তালের বড়া বানিয়ে দেবো। এই যে তালটা গরম করা আছে, তালটাতে আমি চাল গুঁড়ি মাখিয়ে ওকে দুটো তালের বড়া বানিয়ে দেবো। আর ও পড়ছে, আমি বললাম তুমি পড়তে বসো আমি তোমাকে করে দিচ্ছি। হ্যাঁ তো বলছে মা ঠিক আছে তাহলে তুই, আমি পড়ছি তোমাকে করে দাও প্লিজ। আর এই বালতিটার মধ্যে চালের গুঁড়িটা আছে, তো চালের গুঁড়িটা আমি নিয়ে নিই, বেশি নেবো না, অল্পই আছে, তো ওই জন্য অল্পই করব। এই বাটিটাতে মনে হচ্ছে হবে না, একটু বড় বাটি নিতে হবে, কেননা এটা খুব বাটিটা ছোট হয়ে গেল। আর তালের বড়াটা কিন্তু বেশ খেতে খুব ভালো লাগে, তাল ওটা তাওয়াতে শিখে শিখে তেল দিয়ে করতে হবে। তো এটাতে আমার নুন মিষ্টি সব দেওয়া আছে, আর ফ্রিজে ছিল বলে একটু শক্ত হয়ে গেছে, এটা যদি টিফিন বক্সের মধ্যে বা কৌটোর মধ্যে ভরে রাখা হতো তাহলে হয়তো এটা হতো না, তো এটা দেখছি আমার একটু শক্ত হয়ে গেছে, তো এটা একটু জল দিয়ে নরম করে নেবো তাহলে এটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব বেশি নরম করা চলবে না, কেননা এটা গোল গোল করে তার মধ্যে ওই রুটির নইয়ের মতো করে গোল গোল করে তাওয়াতে শিখে শিখে দিতে হবে, বেশ সুন্দর খেতে লাগে এটা। ওটা আমি করে দিই ছেলেকে, আর এটা একটা হাতে মাখা যাচ্ছে না, কেননা আমি একটু ছোট বাটিটা নিয়ে নিয়েছি, তো বাটিটা একটু বড় নিতে হবে, এই যে বাটিটা
বড় নিতে হবে। এটা বাটিটাকে আমি একটু পাল্টে নিই। তো চলো, এই যে এই বাটিটাতে নিয়েছি, তো এই বাটিতে আমার হচ্ছে না, আমি একটু এর থেকে একটু বড় বাটিতে নিই। তো তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, কেননা এটা আমি করিনি আর এটা করতে একটু সময় লাগবে, কেননা দুপিট একটু ভালো করে শিখতে হবে। তো তার জন্য আর এটাতে অল্প পরিমাণে একটু জল দেবো, তাহলে একটু নরম হবে, একটু নরম হবে তাহলেই করা যাবে। তো চলো তারপর আবার দেখা হচ্ছে। এই যে তালের বড়া হয়ে গেছে, আর এই তিনটে হতে বাকি আছে, আর এই যে এগুলো হচ্ছে। আর প্রচণ্ড গরম হয়ে গেছে, আমার মুখ পুরো ঘেমে গেছি, আর ছেলে পড়তে বসেছে কাঁদছে। আর এই যে এগুলো দারুণ টেস্ট, কিন্তু তোমরা সব বানাও বাড়িতে। আর এই যে এগুলো হয়ে গেছে, আর একটু মাখা আছে। আর এই যে এগুলো একবার করে উল্টে দিতে হবে। তো আর কটা আছে যেগুলো করে নিই, তারপর আবার দেখা আছে, চলো। তো আজ আমার একটু শরীরটা খারাপ লাগছে, সন্ধ্যা থেকে খাবার টাবার হয়ে পড়ার পর মানে শরীরটি খুবই খারাপ লাগছে। তো আজকে আমি আর লাইভ ভিডিও করতে পারলাম না। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।